নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি পিস লিলি। তো তোমরা ভাবছো যে পিস লিলি নিয়ে তো আমি আলোচনা করেছিলাম, তাহলে হাউস প্ল্যান্টের যে পাঁচটা গাছ নিয়ে আমি আলোচনা করব বলেছিলাম, তাহলে আবার কেন পিস লিলি নিয়ে আমি আলোচনা করছি? তো হ্যাঁ বন্ধুরা, আমি পাঁচটার মধ্যে কয়েকটা গাছ করেছি। তো আমি আজকের শেখাবো তোমাদের পিসলিলিতে জল কিভাবে দিতে হয়। তোমরা ভাববে জল কিভাবে দিতে হয়, এটা আবার কোনো শেখানোর জিনিস নাকি? হ্যাঁ, পিসলিলির ওয়াটার ম্যানেজমেন্টটা একটু অন্যরকম। বন্ধুরা, তোমরা কেউ আগে করেছো কিনা জানি না, তবে যারা করনি তাদের জন্য এটা একদম নতুন, এবং জল দেওয়া ব্যাপারটা একটু শিখে নিতে হবে। আর যারা আগে করেছো পিসলিলিতে জল কিভাবে দিতে হয়, তারা নিশ্চয়ই একটা দুটো গাছ মেরেই ফেলেছো, আর তার কারণ জল। তোমরা পিসলিলি যারা আগে করেছো বা করছো, তারা জল দিতে গিয়ে দেখবে গাছটার পাতা লাল হয়ে গিয়েছে। দেখো, এখনো পর্যন্ত আমার পাতা কোনো লাল হয়নি, কিন্তু এর কারণ হলো পিসলিলি একেবারেই জল সহ্য করতে পারে না, এবং জল যেটা করতে চায় সেটা হলো পাতা যখন ঝিমিয়ে পড়বে তখন পিসলিলি বলবে যে হ্যাঁ আমার জল দাও, আমার জল পিপাসা পেয়েছে। এখন যেটা বলছে, তোমরা দেখো ফুলটা, দেখো এই অবস্থায় ছিল সেই ফুলটা, এখন এই অবস্থায় আছে। তার মানে বলতে চাইছে যে আমাকে জল দাও। এই অবস্থা যখন পিসলিলিতে আসবে, ভালো করে শোনো, এই অবস্থা যখন পিসলিলিতে আসবে শুধুমাত্র তখনই আমরা জল দেব, তার আগে আমরা জল দেব না। তাতে কি হবে, পিসলিলির গোড়াটা পচতে থাকবে, পিসলিলির শিকড়টা পচতে থাকবে, এবং তার ফলে বেশি জলের ফলে পাতা লাল হয়ে যাবে, এবং লাল হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে গাছটা মারা যাবে। তো বন্ধুরা, আমি যেটা করতে চাইছিলাম যে আমি টব ম্যানেজমেন্ট কন্টেনার যেটা করেছিলাম সেটা তোমরা জেনেছো, সেইটার জন্য আমি তোমাদেরকে দেখাতে চাইছি যে টবটার কতটা উপরটাই ফাঁকা আছে। দেখো এতটা অংশ ফাঁকা আছে, এইটা দেখছো তোমরা, এতটা অংশ ফাঁকা আছে, কিন্তু এতটা রাখিনি, কারণ মাটিটা যখন শুকিয়ে যায় একটু চেপে যায়, এবং চেপে যাওয়ার ফলে মাটিটা একটু নিচে নেমে যায়, তার জন্য একটু বেশি ফাঁকা হয়ে যায়। বন্ধুরা, এবার আমি পিসলিলিতে যখন জল দেব তখন পুরোটা ভরিয়ে দেব, এবং এই পুরোটা ভরিয়ে দেওয়ার পর পিসলিলি যতক্ষণ স্ট্রং হয়ে থাকবে ততক্ষণ কোনো দিন আমরা জল দেব না, এবং জল না দেওয়ার কারণে আস্তে 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 পিসলিলির মাটিটা শুকিয়ে আসতে থাকবে, এবং শুকিয়ে আস্তে আস্তে যখন এই পিসলিলিটা নেতিয়ে পড়বে তখন কিন্তু আমরা গিয়ে আবার জল দেব। জল ওয়াটার ম্যানেজমেন্ট পিসলিলির এরকম। আমি কোনো গাছের কিভাবে জল দিতে হয় শেখাইনি, কিন্তু পিসলিলিতে এটা শিখতে হবে, এবং খুব ভালো করে শিখতে হবে। পিসলিলি গাছ তোমরা যদি একটা নিয়ে এসে যদি এইভাবে করো, তাহলে একটা গাছ নষ্ট হবে না। আর যারা না জেনে বারবার জল দিতে থাকবে তারা কিন্তু প্রত্যেকটা গাছ মেরে ফেলবে। তো বন্ধুরা, আমি দেখাই কিভাবে জল দিতে হবে এই গাছটাতে। দেখো গাছটা নেতিয়ে আছে, আমি এটা পুরো ভরে দেব। দেখো আমি পুরো ভরে দিচ্ছি, এবং গাছটা অনেকটা জল টানবে, ভরতেই থাকছে। ব্যাস, এর জন্য কিন্তু এটা যথেষ্ট। এই জলটা আস্তে আস্তে নামবে, মুখ পর্যন্ত ভরিয়ে দেওয়া মানে কোনা পর্যন্ত, এই কোন পর্যন্ত ভরিয়ে দেওয়া হলো মানে এর জন্য যথেষ্ট, এবং এইটা আস্তে আস্তে নামতে থাকবে, শিকড় টিকড় সব ভিজে যাবে, এবং আস্তে আস্তে তলা দিয়ে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, যারা প্রথম আমার এই ভিডিও দেখছো, তারা ওপরের লিঙ্কে গিয়ে, এই লিঙ্কে গিয়ে তোমরা আগে কিভাবে পিসলিলি প্রতিস্থাপন করেছিলাম তার কি নিয়ম সবটাই তোমরা জানতে পারবে। আর যারা নতুন দেখছো তাদেরকে বলি, তোমরা প্লিজ যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের মধ্যে প্রচুর 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 শেয়ার করো। বন্ধুরা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা গাছ, ঘরের মধ্যে রাখলে বাতাসের যত সমস্ত দূষিত গ্যাস রয়েছে সেগুলোকে অ্যাবজর্ব করে নেয়, ফলে ঘরের বাতাসটাকে পিউরিফাই করে দেয়। তো বন্ধুরা, প্রত্যেককে আমি বলেছিলাম ঘরে এই এই গাছগুলো রাখতে। তো যাই হোক, এবার আমি কি করব, এবার আমি তোমাদেরকে বলতে চাই, এই গাছটা
যখন জলটা বেরিয়ে যাবে, আমি এই জলটা যখন এই তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন আমি গিয়ে কি করব, একটা মাটিতে রেখে দেব, মাটি যে মাটির উপর টপটা রাখবো বা সিমেন্টের উপর রেখে দেবো। কারণটা কি, কারণটা হলো টপ থেকে অতিরিক্ত যে জলটা আছে, অতিরিক্ত জলটা সিমেন্ট টেনে নিতে পারে। সিমেন্ট মানে মেজ সিমেন্ট আর কি, সিমেন্ট মানে গুঁড়ো সিমেন্ট নয়। হ্যাঁ, তো মেজের ওপর যে সিমেন্ট দিয়ে মেজটা করা থাকে সে তার উপর রেখে দেবো, ফলে জলটা আস্তে আস্তে সিমেন্টটা টেনে নেবে, বা মাটিতে রেখে দিলে মাটিটা আস্তে আস্তে টেনে নেবে। তবে কিন্তু হ্যাঁ, সেটা কিন্তু ছাওয়াতে রাখবো আমরা, কিন্তু পিছলি দিতে বারবার বলেছিলাম আমরা ছাওয়ার মধ্যে রাখবো। এটা একটা মানে হাউস প্ল্যান্ট, তো এটাকে সেমি সেট বা সেটের মধ্যে রাখতে হয়। ফলে আমাদের যে জল বেরিয়ে যাওয়ার পরেও যে ভিজে ভিজে ব্যাপারটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে টেনে নেবে। এবং একদিন আমি আজকের জল দিলাম এবং জল দেওয়ার পরে একদিন মাটিতে বা সিমেন্টের ওপর রাখবো, সিমেন্টের মেঝেতে রাখবো, রাখার পরে পরের দিন গিয়ে আবার ঘরেতে আমি রেখে দেবো যেখানে রেখেছিলাম। তো পিস লিলি, আমার জল দেওয়ার সমস্ত ব্যবস্থাপনা এখানেই শেষ। বন্ধুরা, যদি তোমাদের কোনো প্রবলেম হয়, যদি কোনো এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা ছবি পাঠাও এবং প্রশ্ন করো, আর তাতেও যদি না হয় তোমরা আমাকে ফোনও করতে পারো। বন্ধুরা, আশা করি আমার এই ভিডিও এখানে শেষ হয়েছে, আমার সমস্ত বলাটা মোটামুটি শেষ হয়েছে। তো তোমরা সবাই খুব 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 ভালো থেকো এবং মজা করো। নমস্কার।